এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে যদি তাবলীগটা হয় তো একটা লোক মানে ভাষা শিখতে পারে, গ্রামার শিখতে পারে এবং সুন্দরভাবে সঠিকভাবে সে কোরআনের অর্থ শিখতে পারে এবং বলতে পারে। তাবলীগের মানে সবচাইতে সুন্দর প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা। এখন এই মাদ্রাসাকে আমরা পরীক্ষা করে দেখি, এখানে আমরাও মাদ্রাসায় পড়েছি আর আমরাও পড়াচ্ছি মাদ্রাসায়। তো আমরা যখন পড়েছি এই মাদ্রাসায় তিরিশ পারা কোরআন শরীফের অর্থ শেখা এই কামেল পর্যন্ত এটা আমাদের সিলেবাসে ছিল না, আর আমরা যাদেরকে পড়াই তাদের সিলেবাসেও তিরিশ পারা কোরআন শরীফের অর্থ শেখানোর এর কোনো ব্যবস্থা নাই। তাহলে আল্লাহ যেটা বললেন সেই সিলেবাসটা যদি আমরা পালন না করি তা আল্লাহর ফরজ কি পালন হবে? এরপরে বক্তা শ্রেণী যারা মাঠে বক্তব্য করেন তাদের অবস্থা তো আরও ভয়ঙ্কর। তাদেরও এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম নাই যে তারা মানে বছরের তিন মাস ছয় মাস যেখানে বক্তৃতা করে বেড়াবেন, তারা যদি মানুষদেরকে পরামর্শ দেন যে আপনারা ধারাবাহিক কোরআনের তাফসির শুরু করেন বা এই নিয়মে আপনারা পরিচালনা করেন, এভাবে একটা পরিকল্পনা এই বক্তাদের মধ্যে মোটেই নাই। মানে তাদের কথাগুলি যা বলে তাও তারা কোরআন থেকে বলছে না। এরপরে যদি আপনি বলেন যারা ঘুরে ঘুরে তাবলিগ করে তাদের অবস্থা তো এমনই যে তারা সিলেবাসই হাত দিয়ে ধরছে না। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত শ্রোতৃমণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল, আপনি প্রচার করুন আপনার রবের পক্ষ থেকে যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। ওয়াল্লাম তাফাল যদি না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের তাবলীগ যেটা আপনার ফরজ যেটা আপনি করলেন না। ওয়াল্লাম তাফাল বলতে বোঝানো হয়েছে যদি কোনো একটা আয়াত যদি আপনি বাদ রাখেন তাহলে আপনার সম্পূর্ণ প্রচারটাই প্রত্যাখ্যান করা হবে। নামাজে যেরকম হাকামার খান তেরো ফরজের তেরোটাই আদায় করতে হবে, বারোটা আদায় করলে তেরোটা সব পাওয়া যাবে না বা নামাজটা হবে না, এক্ষেত্রেও ঠিক আল্লাহ ওভাবেই বলেছেন যে ওয়াল্লাম তাফাল যদি একটা এক প্রচার করতে বাকি থাকে তাহলে আপনি রেসালাতের তাবলিগ করলেন না, এটাই বলা হবে বা ধরে নেওয়া হবে। এবং এক্ষেত্রে আল্লাহ বলছেন আল্লাহ ইয়াসমু কামিনান নাস, যে আপনি যে তাবলিগটা করবেন এখানে মানুষ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, যে আপনাকে ওরা ধ্বংস করতে পারবে না, মারতে পারবে না। যতক্ষণ পর্যন্ত কোরআনের তাবলিগ সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওরা মারতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না, আপনাকে আল্লাহ তাআলা মানুষ থেকে হেফাজত করবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে পথ দেখান না। এতে শানে নুজুল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোনো এক রাতে মদিনাতে আল্লাহ রসুল তিনি ঘুমাচ্ছেন না, বিছনে আলতি পালতি মারছেন তার ঘুম হচ্ছে না। তখন আমি জিজ্ঞাসা করি রসুল আপনি ঘুমাচ্ছেন না কেন? তিনি বললেন যে আজকে আমার পাহারাদার আসেনি। তো এভাবে বলতে বলতে এই মুহূর্তের মধ্যে অস্ত্রের ঝনঝনানি আওয়াজ শোনা গেল। আল্লাহ রসুল বলেন কে ওখানে? বলেন ছায়া দেবেন মালিক, তুমি কী জন্য এসছ? যে আজকে আপনার পাহারার দায়িত্ব আমার উপরে। তো আশিদ্দিকা বলেন আল্লাহ রসুলের পাহারাদার এসে যাওয়ার পরে আল্লাহ রসুল এমনভাবে ঘুমিয়ে পড়লেন যে আমি তার নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম, হালকা একটু নাক ডাকতো আল্লাহ রসুলের ঘুমালে। তো এভাবেই আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পরে আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামরা পালাক্রমে পাহারা দিতেন যে আল্লাহর রসুলের কোনো ক্ষতি না হয়, দুশ্মনরা হামলা না করে হত্যা করতে না পারে। ওই আশিদ্দিকে বলেন এই আয়াত যখন নাজেল হয় তো কোনো একদিন আল্লাহ রসুল মানে রাতের শেষ প্রান্তে তাঁবুর মধ্যে আমরা অবস্থান করছিলাম, তো আল্লাহ রসুল তাঁবুর পর্দার থেকে মাথাটা বের করে তিনি বললেন যে ওগো পাহারাদাররা তোমরা চলে যাও, আমার পাহারাদারের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, তোমরা চলে যাও, তোমাদের আর পাহারা দিতে হবে না। যেহেতু আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তো
এই আয়াতে আমাদের কাছে অনেক কিছু শেখার আছে। এক নম্বর কথা হলো যে রাসূলকে আল্লাহ আদেশ দিয়েছেন বাল্লেগ, এটা আমরের সিগা অর্থাৎ আদেশসূচক শব্দ, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, আর ফরজ প্রমাণিত হয় আদেশসূচক শব্দ দ্বারা। এখানে এই তাবলিগটা ফরজ, ইয়ায়ের রাসূল বাল্লেগ, এই তাবলিগটা ফরজ। তাহলে এখন কি আমরা তাবলিগ করব? সামনে আল্লাহ বলছেন মা উনজিলা ইলাইকা মির রব্বিক, রবের পক্ষ থেকে আপনার কাছে অবতীর্ণ হয়েছে, এটা আপনি তাবলিগ করবেন। তো একটা কথা আমাদের জানা দরকার, কোনো ফরজ বিধান এটা ইচ্ছামতো পালন করা যায় না। দেখেন নামাজ ফরজ, এটা কি আমরা ইচ্ছামতো পালন করতে পারবো? অক্ত না আসলে আমরা বসে থাকতে হবে, অক্ত আসা পর্যন্ত অক্ত আসতে হবে, আর যে করা কাত নামাজ তাই পড়তে হবে, কম বেশি করা যাবে। অর্থাৎ ফরজ বিধান নিজের মন মতো পালন করা যায় না। এখন এই তাবলিগের বিষয়টা ফরজ বাল্লেগ, উলামায়ে কেরামদের প্রতি আমি বেশি তাদের অ্যাটেনশন আমি কামনা করব। যেখানে দেখেন যে শব্দটা হলো বাল্লেগ, আদেশ সূচক, তাহলে এটা ফরজ। তাহলে এখন ফরজ আদায় করতে হলে সেখানে কিন্তু ইচ্ছা মতো আদায় করা যায় না। যিনি ফরজ করেছেন তিনি কী ফরজ করেছেন? তিনি বললেন আমি ফরজ করেছি তোমাদের উপরে মা উনজিলা ইলাইকা মির রব্বিক, হে রাসুল, রবের পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ হয়েছে, এটা তাবলিগ করা আপনার জন্য ফরজ। এবং এটা কোনো ক্রমে একটা আয়াতও বাকি থাকবে না, যদি বাকি থাকে তাহলে আপনার সম্মুখ তাবলিগটাই আপনার অগ্রাহ্য হবে, যেটা একটা বিরাট কথা। তো এখন এই ব্যাপারটা, এই ফরজটা আমরা পৃথিবীর মানুষেরা ইমানদাররা কতখানি আমরা পালন করছি, এটা আমরা নিজেদের উপরে নিজেরা একটু পরীক্ষা করে দেখি। এই তাবলিগটা আমরা সবাই করছি, যারা মাদ্রাসায় নিয়মিতভাবে শিক্ষাদান করেন, সে কওমি আলিয়া যে মাদ্রাসাই বলেন, এটা একটা তাবলিগের প্রধান প্রাণকেন্দ্র। এরপরে যারা ঘুরে ঘুরে মানুষের মধ্যে তাবলিগ করে, তারাও তাবলিগ করছে। এরপরে যারা ওয়াজ নসিহাত করেন, মাঠে ময়দানে ওয়াজ নসিহাত করেন, তারাও তাবলিগ করছেন। যারা ইমামতি করেন তারাও এই তাবলিগটার খুব সুন্দর সুযোগ পাচ্ছেন। তাহলে তাবলিগ আমরা কিন্তু সবাই করছি, এই দলগুলি অন্তত। তো এই দলগুলির মধ্যে সবচাইতে উত্তম তাবলিগ হলো মাদ্রাসা শিক্ষা, যেটা এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে যদি তাবলিগটা হয়, তো একটা লোক মানে ভাষা শিখতে পারে, গ্রামার শিখতে পারে, এবং সুন্দরভাবে সঠিকভাবে সে কোরআনের অর্থ শিখতে পারে এবং বলতে পারে। তো তাবলিগের মানে সবচাইতে সুন্দর প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা না পড়ে যদি একটা লোক শুনে শুনে বহু বড় বক্তা হয়ে যায়, মানে বিরাট বক্তা, কিন্তু তার অবস্থাটা হবে কি শামুকের মতো। শামুক আপনারা হয়তো চিনেন, শামুক, এই শামুক ও কিন্তু খুব ধীরে ধীরে চলে, কিন্তু আপনার যদি বিরক্ত লাগে যে শামুক এত ধীরে ধীরে চলবে কেন, ও একটা খোসা মারা এই জোরে চল, তাহলে শামুকটা কিন্তু আসতে মানে গড়াগড়ি খেয়ে পড়েই যাবে, ও চলবেই না আর বন্ধ। এখন যারা শুনে শুনে বড় বক্তা হয়েছেন তাদের কাছে যদি দলিল প্রমাণ চাওয়া হয়, তারা কিন্তু শামুকের মতো তখন তারা মানে গড়াইয়া পড়ে যাবে, তখন কিন্তু তারা আর অগ্রসর হতে পারবে না। আর যদি মাদ্রাসা থেকেই যদি ইলম শিক্ষা করা হয়, তো সেখানে কিন্তু তারা তাদেরকে খোসা দিলে যেরকম আগুনে খোসা দিলে আগুনের তাপ আরও বাড়ে, ওভাবেই যারা জানে তাদেরকে খোসা দিলে আরও তাপ বাড়বে, তারা আরও বিষয়টাকে সুন্দর করে বলতে পারবে। কিন্তু মাদ্রাসা ছাড়া অন্য শিক্ষার মাধ্যমে এই যে শুনে শুনে আওয়াজ করলে সেগুলিতে কিন্তু এরকম শক্তি সঞ্চারিত হবে না। এখন এই মাদ্রাসা হলো বাল্লেগ, মানে আল্লাহর যে প্রচার, এইটার প্রধান মানে সেন্টার বা কেন্দ্র প্রতিষ্ঠান মাদ্রাসা। এখন এই মাদ্রাসাকে আমরা পরীক্ষা করে দেখি। এখানে আমরাও মাদ্রাসায় পড়েছি আর আমরাও পড়াচ্ছি মাদ্রাসায়। তো আমরা যখন পড়েছি এই মাদ্রাসায় 30 পারা কোরআন শরীফের অর্থ শেখা, এই কামেল পর্যন্ত এটা আমাদের সিলেবাসে ছিল না, আর আমরা যাদেরকে পড়াই তাদের সিলেবাসেও 30 পারা কোরআন শরীফের অর্থ শেখানোর এর কোনো ব্যবস্থা নাই।
তাহলে আল্লাহ যেটা বললেন সেই সিলেবাসটা যদি আমরা পালন না করি তা আল্লাহর ফরজ কি পালন হবে? আল্লাহ আসরে চার জায়গাত নামাজ পড়ছেন, আপনি যদি দু রেখাত পড়েন বা তিন রেখাত পড়েন তা আল্লাহর হুকুম কি মানা হবে? তো আল্লাহ তাআলা কোরআন প্রসারের ক্ষেত্রে বলেছেন মা উনজিলা ইলাইকা মির রব্বিক, রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সবই প্রচার করতে হবে। তাহলে আমরা মাদ্রাসা শিক্ষা যেটা আছে, যেটা মানে প্রকৃত এলেম শিক্ষার একটা মাধ্যম, সেখানে কিন্তু এইভাবে অবস্থাটা চলছে। এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে শিক্ষায় মানে কামেল পর্যন্ত একটা ছেলে পড়লে যে সে অন্তত নর্মালভাবে পুরো কোরআন শরীফের তাফসিরটা শিখবে এরকম সুযোগ মাদ্রাসায় নাই। তাহলে এখানেও দেখেন আল্লাহর হুকুমটা ঠিকমতো পালন করা হলো না, এগুলো মাদ্রাসা। এরপর যদি আপনি বলেন যারা ঘুরে ঘুরে তাবলিগ করে, তাদের অবস্থা তো এমনই যে তারা সিলেবাসই হাত দিয়ে ধরছে না। যেটা সিলেবাস সেটা যদি আপনি প্রচার না করেন, আপনি একটা অনুমোদিত স্কুলে আপনি চাকরি করেন, আপনি সেখানে শিক্ষক পড়ান, এখন যদি আপনি বোর্ডের সিলেবাস সেখানে মেনটেন না করেন তাহলে আপনার ছাত্ররাও সব ফেল করবে আর আপনারাও বেতন যা নিয়েছেন তা ফেরত দিতে হবে। সিলেবাস মেনটেন করতে হবে। এখন ওনারা যে তাবলিগ করেন সেখানে ওনাদের এভাবে নাই যে ওনারা কোরআনকে ভাগ ভাগ করে নিয়েছেন যে ওনারা সারা দেশে তাবলিগ করবেন, তো এই তিরিশ পারা কোরআনকে তিরিশটা দলকে ভাগ করে দেওয়া হলো, এই দলগুলি চল্লিশ দিন বা আশি দিন বা একশো বিশ দিন এর মধ্যে প্রত্যেকটা দল এক এক পারা কোরআন তাফসির করবে, তো তিরিশটা দলে তিরিশ পারা কোরআন শিবের তাফসির করে সারা দেশে মানুষকে শোনাবে, এ ধরনের ব্যবস্থাও কিন্তু নাই। তো এখন আল্লাহ একটা জিনিস ফরজ করেছে, সেটা যদি আমরা ইচ্ছামতো করি তাহলে এটা কি আদায় হবে? আমার প্রশ্ন এটা। যেন ভালোভাবে চিন্তা করে দেখেন, আমি যা বুঝেছি তা আপনাদেরকে বলার চেষ্টা করছি, আপনারাও ভালো করে বোঝার চেষ্টা করেন যে এই বিষয়টা আমরা কি করছি। তাহলে সিলেবাস যেটা, আপনি যদি ছাত্র হন, দেখেন আপনারা হয়তো ছাত্র নয় শিক্ষকের বাইরে কেউ নাই, তা আপনি যদি ছাত্র হন আর সিলেবাস যদি বাকি থাকে তাহলে আপনারা কিন্তু প্রিন্সিপালের কাছে অভিযোগ করবে যে প্রিন্সিপাল স্যার না আমাদের এই এতখানি সিলেবাস বাকি রয়েছে, তখন প্রিন্সিপাল কিন্তু ওই সাবজেক্টের শিক্ষককে এক্সপ্লাংশন করবে, তার থেকে কৈফিয়ত তলব করবে যে আপনার এই সিলেবাস যেটা এটা আপনি এখনও পড়ান নেই কেন, আপনি অফ টাইম নিয়ে বা ক্লাস টাইমের বাইরে হলেও আপনাকে এই সিলেবাস কমপ্লিট করে দিতে হবে। বলেন এটা আপনারা যারা ছাত্র তারাও করেন, যারা শিক্ষক তারাও করেন। তা আল্লাহর এই সিলেবাসটা, এটা যে ফরজ, এটার ব্যাপারে আমরা কী করছি, এই সিলেবাসটার ব্যাপারে আমরা কী করছি? তাহলে মাদ্রাসার খবর গেলে ওই, যারা ঘুরে ঘুরে তাবলিগ করেন তাদের খবর গেল ওই, এরপরে বক্তা শ্রেণী যারা মাঠে বক্তব্য করেন তাদের অবস্থা তো আরও ভয়ঙ্কর। তাদেরও এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম নাই যে তারা মানে বছরে তিন মাস ছয় মাস যেখানে বক্তৃতা করে বেড়াবেন, তারা যদি মানুষদেরকে পরামর্শ দেন যে আপনারা ধারাবাহিক কোরআনের তাফসির শুরু করেন বা এই নিয়মে আপনারা পরিচালনা করেন, এভাবে একটা পরিকল্পনা এই বক্তাদের মধ্যে মোটেই নাই। মানে তাদের কথাগুলি যা বলে তাও তারা কোরআন থেকে বলছে না, এ হলো এদের খবর। এরপর আসেন যারা ইমামতি করে তাদের খবর। আপনি মনে করেন যারা ইমাম তাদের জন্য আল্লাহ বড় সুযোগ দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, মানুষ ডাকা লাগে না, হাঁকা লাগে না, আজান হলেই মানুষ মসজিদে ঢোকে এবং প্রত্যেকটা মানুষ ইমাম সাহেবের দুই একটা কথা এটা শুনতে বাধ্য এবং মানুষ ইমামদেরকে সম্মান করে এবং তাদের দুই চার পাঁচ মিনিট কথা শোনার জন্য সকল মানুষেরই আগ্রহ থাকে। এখন দেখেন ইমাম সাহেবদের অবস্থা আমাদের, দেখেন বছরে বাউন্নটা সপ্তাহ, তো একজন ইমাম তিনি যদি অন্তত এক সপ্তাহ এক রুকু তাফসির এক সপ্তাহে করেন, মানে জুমার দিনের খুতবা সহ যদি মানে সপ্তাহে এক সপ্তাহে যদি এক রুকু তাফসির করেন তো এক বছরে বাউন্ন সপ্তাহে ওনার বাউন্ন রুকু তাফসির হয়ে যাবে। তো এইভাবে একজন ইমাম একটা মসজিদে যদি দশ বছরের মামতি করেন এবং সপ্তাহে মাত্র এক রুকু তাফসির করেন তাহলে দশ বছরে পাঁচশো আট হলো দশ দুগুণে বিশ, তাহলে দশ বছরে তার পাঁচশো বিশ রুকু তাফসির হয়ে যাবে। তারপর থাকে পাঁচশো চল্লিশ রুকু তো কোরআনে থাকে বিশ, তো হলো চার পাঁচ, তাহলে দশ বছর পাঁচ মাস, দশ বছর পাঁচ মাস বা সাড়ে দশ বছর পর্যন্ত একজন ইমাম যদি একটা মসজিদে মামতি করেন এবং তিনি যদি এই সময়ের মধ্যে কোরআনের সপ্তাহে এক রুকু তাফসির করেন তাহলে কিন্তু দশ বছর পাঁচ মাস বা সাড়ে দশ বছরের মধ্যে একজন ইমামের পক্ষে একটা মসজিদে পুরা কোরআন শোনানো হয়েছে, এ দায়িত্ব তার থেকে পালন করা হবে।
কিন্তু আমাদের কি এই হিসাব আছে? এই হিসাব না থাকার কারণ যে আমরা কোরআনকে ভালো করে পড়ি না, কোরআনকে ভালো করে পড়ি না, কোরআনকে মূল্যায়ন করি না। যেখানে আল্লাহ বলেছেন বাল্লেগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, রবের পক্ষ থেকে আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে সবই তাবলিগ করতে হবে। আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, এই বিমা, এখানে আপনারা বুঝতে পারছেন যে যা কিছু সব কিছু এগুলি তাবলিগ করতে হবে। তাহলে এখন এই তাবলিগের ক্ষেত্রে আমাদের ভূমিকাটা মানে কী সেটা আল্লাহর কাছে আপনারা আমরা সবাই যাব। তো আমাদের এই পরামর্শগুলি হচ্ছে যে আমরা যদি এখনও নিজেরা সংশোধন হই এবং এইভাবে আমরা পরিকল্পনা গ্রহণ করি, এরকম বহু মসজিদে হাজার হাজার ইমাম আছেন যারা এক একজনে 10-20 বছর পর্যন্ত ইমামতি করেছেন, কিন্তু এর একজন ইমাম বলতে পারবেন না যে আমি কোরআনের প্রথম হতে শেষ পর্যন্ত এই মসজিদে আমি তাফসির করে শুনিয়েছি। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে এটা যদি হয় যে আমরা যদি সবাই যদি কোরআনের পিছনে মেহনত করি, সবাই যদি কোরআন থেকে আমরা কথা বলি, তা আমাদের নিজেদের মধ্যে যে দূরত্ব আছে এই দূরত্বটা কমবে। আর আল্লাহর পক্ষ থেকে আমরা একটা ফরজ আদায় করেছি, এটা আল্লাহর কাছে আমরা মানে এটা পেশ করতে পারবো যে আল্লাহ আপনার বিধান আমরা আমাদের সাধ্য মতো প্রচার করেছি। কিন্তু এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই আয়াতের ব্যাপারে, এটা যে ফরজ এ ব্যাপারে কিন্তু আমাদের আসলে খুবই গাফলাতি রয়েছে। কাজে এই জন্য এই তাবলিগের বিষয়টা এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়, এবং এটা কিন্তু ফরজ, এটা একেবারে ফরজে আইন অথবা ফরজে কিফায় বলেন, ফরজে আইন এটা বলা যাবে না, যেহেতু সবাই তো তাবলিগ করতে পারে না বা সবার কাছে সেই জ্ঞানও নাই, আর গভীর জ্ঞান অর্জন করা এটাও ফরজে কিফায়। কাজে এটা ফরজে কিফায় হলেও যারা আমরা আলেম তাদের জন্য তো এটা ফরজে আইন। কাজে এই জন্য এই বিষয়টা আপনারা গুরুত্বের সহিত দেখবেন যে আসলে এই ফরজটা আমরা সঠিকভাবে কেউ আদায় করছি না, এবং এটা আমাদের মাথার মধ্যেই নাই, মানে এই বিষয়টা আমাদের মাথার মধ্যে আমরা নেই নাই যে এরকম একটা ফরজ আল্লাহ বলেছেন, এই ফরজটা ফরজ ইবাদত এটা ইচ্ছামতো করা যায় না, ফরজ ইবাদত করতে হয় যিনি এটা ফরজ করেছেন তার হুকুম মতো। কাজে তিনি কী হুকুম করেছেন এই তাবলিগের ব্যাপারে এটা আমরা লক্ষ্য করছি না, এটা মারাত্মক অপরাধ এবং এটা কিন্তু একটা ফরজ তরকের অপরাধের সমান। কাজে বিষয়টা আমি অনুরোধ করছি যে আপনারা সবাই বিষয়টা ভেবে দেখেন যে আসলে এখানে আমাদের কত বড় একটা ভুল হচ্ছে।